আমি নদীর পাড়ে আছি, তাই তো কালকে তোর নামে একটা বিচার শুনলাম। কাল বিকালে কি করছিস তুই? আচ্ছা, তুই নদীর পাড়ায় এখানে বসে আছিস, তাড়াতাড়ি আয়। আচ্ছা রাখ। আচ্ছা বন্ধু, আমার একটা কাম আছে, আমি যাই গেছি। ভালো থাকিস। কিরা পড়বো, তোর নামে তো একটা বিচার শুনলাম রে। কিসের বিচার? তুই কালকে বিকালে কি করছিস? কালকে বিকালে কই, আমি তো কিছু বলিনি। তুই বলে পিয়াল রে মারছিস। ও, এখন বুঝতে পারছি। তুই পিয়াল রে মারছিস কেন? আচ্ছা শোন, আমি খবর পাইছি যে পিয়াল আমাদের চ্যানেল সম্পর্কে খারাপ খারাপ কথা বাইরে রটাইতেছে। পরে ওদের নতুন সাততলা যে বাড়িটা তৈরি করতেছে ওখানে গেলাম, পরে ওকে ওখানে একা পাইছি, পরে যা করার করছি। আচ্ছা ঠিক আছে, এইসব নিয়ে ভাবার দরকার নাই, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেবো। আর শোন, পিয়াল তো কালকে মনে হয় আমাদের এখানে আসে, পরে ওর সাথে কথা বলে নিস। আরও বলবো, দর্শকদের কিছু বল, অনেকক্ষণ ধরে তো বসে আছে,
এই ভিডিওটার মূল কারণ ছিল যে আমাদের চ্যানেলটা সম্পর্কে অনেকে আর কি দুর্নাম করছে বা অনেক খারাপ কিছু মিল করতে চাইতেছে, তো এর জন্য আর কি এই ভিডিওটা মূলত করা হয়েছে। আর আমাদের যেই চ্যানেল আছে দুই চ্যানেলই, এক হচ্ছে ডান্স মাস্টার অপূর্ব, দুই বিন্দাস অপূর্ব, আমাদের সব ভিডিওগুলো এখন থেকে এখানে পাবেন। আর আশা করি আগে থেকে আমরা ভিডিও কোয়ালিটিগুলো খুব ভালো করব। আর আমরা পড়ালেখার পাশাপাশি ভিডিও করে থাকি, যার জন্য আমাদের ভিডিও ছাড়তে একটু দেরি হয়। নেক্সট টাইম থেকে খুব তাড়াতাড়ি ভিডিও ছাড়ার চেষ্টা করব। আর আপনাদের সাপোর্ট ছাড়া আমরা আসলে কিছু না, তো প্লিজ সাপোর্ট নিন। তো দর্শক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি খুব ভালো লেগেছে। যদি নতুন নতুন ডান্স এবং ফানি ভিডিও যদি পেতে চাও, তাহলে ডান্স মাস্টার অপূর্ব এবং বিন্দাস অপূর্ব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।